হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম, আশা করি সবার ভালো লাগে। আজকে আমি তৈরি করে দেখাবো পটলের দোরমা। এটি খুব সহজে এবং খুব অল্প সময়ে তৈরি করা যায়। চলুন শুরু করা যাক। পটলের দোরমা তৈরি করার জন্য আমি প্রথমে কয়েকটি পটল নিয়েছি। এখন পটলটির এক অংশ একটু বড় করে কেটে নেব। এরপর পটলের খোসা ছাড়িয়ে নেব। পটলের খোসা ছাড়ানো হয়ে গেছে। এখন একটি চামচ দিয়ে পটলের ভিতরের শ্বাসগুলো এরকমভাবে বের করে নেব। খেয়াল রাখতে হবে যেন পটলটি ফেটে না যায়। এরকম আমি প্রত্যেকটি পটলের শ্বাস ছাড়িয়ে নিয়েছি। এখন একটি বাটিতে আমি পটলের শ্বাস, পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, নারিকেল নিয়েছি। এগুলো একসাথে আমি পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কীরকম হয়েছে। এখন চুলাটা অন করে একটি ফ্রাই প্যান দিয়ে দিয়েছি। এর মধ্যে সামান্য পরিমাণ তেল ঢেলে নেব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে পেস্টটা দিয়ে দেব। এরপর এর মধ্যে এক চামচ মরিচের গুঁড়া, এক চামচ হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি, এক চামচ জিরের গুঁড়া পরিমাণ মতো, কাঁচামরিচ দিয়ে একটু নেড়ে নেব। এখন এক চামচ জিরের গুঁড়া দিয়ে দিয়েছি। পরিমাণ মতো লবণ ও এক চামচ চিনি দিয়ে দিয়েছি। এখন একসাথে সব উপকরণ মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে ছেড়ে দেব। দেখতে পাচ্ছেন এর ভিতর থেকে তেলটা বের হয়ে গেছে, সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নেব। এখন আগে থেকে কাটা ফাঁপা পটলের মধ্যে আমি পুরটা এরকমভাবে ভরে দেব। সবগুলো পটল আমি এরকমভাবে পুর দিয়ে ভর্তি করে নিয়েছি। এখন একটি
কাঠি দিয়ে পটলের যে অংশটুকু আমি রেখে দিয়েছিলাম ওটা দিয়ে আটকে দেব, যাতে পটল ভাজার সময় ভিতরের পুরটা বের হয়ে না যায়। এখন আমি পটলের গায়ে একটু হলুদ ও লবণ দিয়ে এরকম মেখে নেব। সবগুলো পটল আমি এরকম ভাবে মেখে নিয়েছি। এখন আমি চুলাটা অন করে এর উপর কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এর ভিতর একে একে সবগুলো পটল দিয়ে দেব। একটু উল্টিয়ে দিয়েছি। এরকম কয়েকবার উল্টিয়ে পাল্টিয়ে আমি সম্পূর্ণভাবে পটলগুলো ভেজে নেব। দেখতেই পাচ্ছেন এগুলো প্রায় ভাজা হয়ে গেছে, একটু দাগ দাগ লেগে গেছে। এখন আমি পটলের দোরমাগুলো উঠিয়ে নেব। তৈরি হয়ে গেল মজাদার পটলের দোরমা। এগুলো আপনি খালিও খেতে পারেন, তবে ইচ্ছে করলে গরম ভাতের সাথেও খেতে পারেন। তো ভিউয়ার্স, রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।